সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। বের হয়েছিলাম একটু আড্ডা দিতে ঘুরতে এবং একজন অতিথিও আছে আমার সঙ্গে, কিন্তু এত রোদ, আসলে এই রোদের মধ্যে আসলে কোনোভাবে বাইরে দাঁড়িয়ে আড্ডা দেওয়া সম্ভব না। এবং স্বাস্থ্য সচেতনতার জন্য আপনাদেরকেও বলতে চাই যে অতিরিক্ত রোদে যদি প্রয়োজন না হয় বাইরে থাকবেন না। আর প্রশ্ন আসতেই পারে, আজ আমি কার সঙ্গে আড্ডা দিচ্ছি? আমার সঙ্গে আজ আছে একজন জনপ্রিয় ব্যক্তি, তিনি হচ্ছেন সজীব জমাদ্দার ভাই। আপনারা তাকে অবশ্যই অনেকে চেনেন। মানে একজন মানুষ যে তার প্রফেশনের মাধ্যমে যে কতটা উজ্জ্বল হয়, তাকেও যে প্রফেশনের মাধ্যমে যে জনপ্রিয়তা পাওয়া যায়, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সজীব ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই গরমের মধ্যে আসলে আপনি ভালো আছেন ভাই? আসলে সকালটা ভালোই ছিল, বাট এখানে বের হওয়ার পরে ভালো লাগতেছে না। সো চলেন আমরা আসে আড্ডা দিব আপনার সাথে, বাট ইনডোরে কোথাও চলেন আড্ডা দিই। আমিও সেটাই ভাবছিলাম যে ভাইয়ের সাথে অনেক আড্ডা হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু এই গরমে আসলে বাইরে সম্ভব না। ভেতরে কোথাও যায়, রেস্টুরেন্ট কোথাও বসে আমরা আড্ডা দিই, সঙ্গে থাকুন, চলুন। প্রচণ্ড গরমে বাইরে টিকতে না পেরে বলতে গেলে একটা রেস্টুরেন্টে চলে আসলাম, এখন একটু শান্তিমতো আড্ডা দেওয়া যাবে। সজীব ভাই অনেক আড্ডা দিব, প্রথমে আমার একটু জানা বিষয় হচ্ছে যে আপনার নামটা হচ্ছে কি? সজীব জমাদ্দার। জি, এটা আমার অফিসিয়াল নাম সজীব জমাদ্দার, এবং আর একটা নাম আছে, সেটা হলো আহমেদ বিন সজীব। এটা আমার যেমন ফেসবুক বা টিকটকে বলেন, এখানে আমাকে আহমেদ বিন সজীব নামে চিনি, বাট অফিসিয়ালি নাম হলো সজীব জমাদ্দার। আমার প্রশ্নটা এটাই ছিল যে আপনার এখন আপনি নিজে বলেন যে অফিসিয়াল, মানে অফিসিয়াল নেম আর আনঅফিসিয়াল নেম দুটো পার্থক্যটা কোথায়? মানে যেমন সজীব আমার নিক নেম, হ্যাঁ, আর আমি যেটা ই করি ব্যবহার করি যেমন আহমেদ বিন সজীব, হ্যাঁ, এর পাশাপাশি যেটা আমার বংশগত যেটা বাপ দাদার ছিল সেটা হলো জমাদ্দার। যেমন আমার বাবার নাম সালাম জমাদ্দার, তো সেইখান থেকে আমি সজীব জমাদ্দার। আর সজীব জমাদ্দার টিকটকে হয়ে গেছে কি? আহমেদ বিন সজীব। আজীব আহমেদ বিন সজীব। জি জি। আচ্ছা ঠিক আছে, মজা করলাম। যাই হোক, সবসময় প্রত্যেকটা আমার এপিসোডে আমি শুরুতে একটা প্রশ্ন করি, কমন প্রশ্ন থাকে যে দিনকাল কেমন চলছে, সব কিছু কেমন যাচ্ছে? এই তো সব কিছু আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, বাট লাস্ট রমজান এসে দেখতেছি প্রচণ্ড গরম, গরমে একটু খারাপ লাগতেছে এই আর কিছু। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্লিয়ার হই আপনার কাছ থেকে বিষয়টা, যে আসলে আপনি কি, আপনি কি একজন তরুণ উদ্যোক্তা, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন ইনফ্লুয়েন্সার, সমাজসেবক, অনেক পরিচয় আছে, কোন পরিচয়টা আসলে নিজেকে পরিচয় মানে দিতে পছন্দ করে? ফার্স্ট অফ অল আমি মানুষের কাছে যে বিজনেসম্যান হিসাবে পরিচয় দিতে চাই, যেহেতু আমি বিজনেস দিয়ে আমি আমাকে মানুষ বেসিক্যালি চিনে আমার বিজনেস থেকে, ওই রিলেটেড যেমন মোবাইল ফিক্সার থেকে সজীব, সজীব মানে মোবাইল ফিক্সার। আপনি একজন নিজেকে মানে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন, তাই তো? টিকটক তো ভাই আসলে টিকটকটা আমার প্রফেশনাল, বা আমি টিকটক কন্টেন্ট ক্রিয়েটর না, জাস্ট শখের বশত বা লাইফ স্টাইল বা হার্টিসি চলতেছে এটাই, আমি আসলে টিকটক প্রফেশনাল। কিন্তু আপনার টিকটকে প্রচুর ভিউ আছে। হ্যাঁ, এটা মানুষ আমাকে ভালোবাসে, মানুষের ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শখের বশত যেটা করি সেটা টিকটকটা মাঝে মাঝে করি, বাট প্রফেশনাল না, অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনি আমাকে নিতে পারেন। মানুষ নানাভাবে জনপ্রিয় হয়, আপনার জনপ্রিয়তাটা কিন্তু একটু ভিন্নভাবে এসেছে। মানে কেউ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু আপনি একজন মোবাইল সার্ভিসিংয়ের বিজনেস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জনপ্রিয়তা পেয়েছেন, আপনার ফ্যান ফলোয়ার আছে, কীভাবে সম্ভব হলো? শুরুর গল্পটা একটু শুনতে চাই। শুরুর গল্পটা ছিল, ফার্স্টে আমি আমার শুরু থেকে বলি, আমার গ্রামের বাড়ি হোম টাউন মাদারীপুর, মাদারীপুর সদর উপজেলা আমার জন্ম। প্রফেশনাল কাজের জন্য হোক বা মানে জীবিকার জন্য হোক প্রবাসে পাড়ি জমাই সৌদি আরবে, ওইখানে দীর্ঘ 3 থেকে 3.5 বছর ওইখানে আমার সেম সার্ভিস ছিল এবং সেল ছিল, মোবাইল রিলেটেড কাজ করতাম। তো ওইখান থেকে আমার একটা মাথায় একটা ইন্টেনশন আসে যে আসলে বাংলাদেশে তো আমার এটা করা নিয়ে আসে, বা বাংলাদেশে যদি এটা করতে পারি, যে দেশের টাকা দেশে রাখার একটা উপায় আছে এটা। আই লাইক যেমন আপনি ভাবতেছেন হয়তো আমরা মোবাইল সার্ভিসিং করি, এটা না, আমরা কিন্তু মানুষের ইমোশনালকে সার্ভিস করি। যেমন আপনার একটা ফোনটা কিন্তু আপনি বলতেছেন যে এটা নর্মালি থাকে না, অনেকে আয়সা ই করতেছে এমন এমন ড্যামেজ করে যে ভাই এটা আমার এনি হাও ফোনটা লাগবেই। ওটার মধ্যে অনেক ইমোশনাল থাকে, লাইক আপনি আপনার ফোনটা ছাড়া, আপনার ফোনটা ধরেন চুরি হয়ে গেছে, আপনার কেমন লাগবে? বা ফোনটা ভেঙে গেছে তখন কি, আপনার একটা ইমোশনাল যে একটা অ্যাটাচমেন্ট থাকে ওটাকে আমরা ঠিক করি। আচ্ছা, মানে তাহলে এটা কত সাল থেকে শুরু হয়েছিল আপনি? আমার কর্মজীবন শুরু 2000 বলতে পারেন 2014 থেকে সৌদি আরব থেকে শুরু, সৌদি আরবে 2014 থেকে শুরু, দেন আমি বাংলাদেশে শুরু করি 2017 শেষে, 2018
শুরুতে আর কি। তো বাংলাদেশে শুরু করার প্রথমে আমি আমার একটা ব্রাঞ্চ থাকে মোতালিব প্লাজায়, ওইখানে আলহামদুলিল্লাহ আমি শুরু করি। শুরু করার পরে মার্কেটিং শুরু করি, যেমন বাংলাদেশে এর আগে কিন্তু মোবাইল সার্ভিসিং বা মোবাইল রিলেটেড কেউ কোনো দিন মার্কেটিং করে নাই বা আসলে মানুষ জানতো না, বা অত্যাধুনিক যেই মেশিনগুলো বা অত্যাধুনিক যে কাজগুলো আসলে এগুলো নিয়ে মানুষ এত কিছু ভাবে নাই যে এগুলো করা যায় বা করা সম্ভব বা এটা এটার মধ্যে এই বিজনেস করা যায়। সো এই যেহেতু আমি বিদেশ ছিলাম, বিদেশের একটা আইডিয়া ছিল, দেন ওই থিওরিটা কিন্তু বাংলাদেশে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আস্তে আস্তে এটা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হতে থাকে এবং আমার বিজনেস বড় হয়েছে। এই মুহূর্তে আপনার কয়টা শোরুম আছে? এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমার 6টা শোরুম আছে। 6টা শোরুম? জি জি। মোতালিব বিশাল বড় লোক, সেটা আপনাদের সবই আপনাদের ভালোবাসা। আপনার যদি আমি যদিও দর্শকরা সামনে বলবেন কি একটা বয়স কত চলছে? আচ্ছা আমার 28 চলতেছে। 28 বছর চলতেছে, মানে 28 বছর বয়সে আপনি 6টা শোরুমের মালিক, মানে 38 হতে হতে আপনি 15-20টা শোরুমের মালিক হয়ে যাবেন মনে হয়। আসলে মানুষ আমাকে যেভাবে ভালোবাসে বা পজিটিভলি নেয়, মানুষকে যদি আমি এরকম সেম ভালোবাসাটা বা আমার কাজের, আমি বলবো না ভালোবাসা বা ভালোবাসা দেখে বা আমাকে দেখে আসুক, আমার কাজের মাধ্যমে যদি আমি বাংলাদেশের মানুষকে ভালো কিছু দিতে পারি, বাংলাদেশে ভালো কিছু প্রেজেন্ট করতে পারি, দেন মানুষ আমার কাছে এমনি আসবে। আমি দেখলাম না আপনার পেজে টিকটকে দেখলাম যে তহিদ আফ্রিদি, সালমান মুক্তাদি, আরস ফাইম সবার সাথে আপনার খুব সক্ষতা, তারাও আপনার খুব ফ্যান ফলোয়ার ভক্ত বলতে গেলে, যে আপনার কাছে মোবাইলের জন্য আসে, মোবাইল সার্ভিসিং করে আছে, এই সব কিছু সাথে কিছু জোটালেন কীভাবে বলেন? আচ্ছা, ইনফ্লুয়েন্সার যারাই আছে সবাই আমার সবার সাথে ভালো সম্পর্ক আছে, ভাই ব্রাদার সম্পর্ক, দেখা হয়, কথা হয়। তহিদ আফ্রিদি কি আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর? বিশেষ করে আফ্রিদি ব্রো আমার, তার সাথে আমার সাথে খুবই আন্তরিক সম্পর্ক এবং যে ভাই ব্রাদার হিসেবে খুব ভালো সম্পর্ক। আপনার মোবাইলটা কোথায়? আমার মোবাইল তো আমার সাথে। আপনার মোবাইলটা একটু আপনাকে হাতে নিতে হবে। আপনি কি আইফোন ইউজ করেন না? হ্যাঁ। আচ্ছা, বড়লোক মানুষ আইফোন ইউজ করে, যাই হোক বড়লোক না, আসলে এটা আসলে বাংলাদেশে এখন একটা ট্রেন্ডিং, আইফোন ছাড়া চলে না। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা কেন বের করতে বলেছি বললাম, সেটা হচ্ছে যে আমি আমার প্রত্যেকটা আড্ডাতে একটু চেষ্টা করি হচ্ছে মজা করার জন্য, একটু ধাঁধা খেলি। তা আমি এখন আপনার মেসেঞ্জারে একটা মেসেজ পাঠাবো, আপনাকে সেটা এক বাক্যে এক নিঃশ্বাসে পড়ে শুনতে হবে, পারবেন? আচ্ছা ঠিক আছে, ওকে যাবো তাহলে হচ্ছে আমি সেটা আপনার ইনবক্সে পাঠাচ্ছি, আপনি মেসেঞ্জারে ঢুকেন। ওকে ডান, এটা আপনাকে পড়ে শোনাতে হবে, বলুন। এক নিঃশ্বাস আসলে, আচ্ছা এক নিঃশ্বাস লাগবে না, আপনি জাস্ট পড়ে যান, ভুল যেন না হয়, আমি শুনতে চাই আপনি পারেন কিনা এটা পড়তে, বলুন। আচ্ছা, ফিক ফিক ফক ফক, বক বক, টক টক, ফুট ফুট, ভাই এগুলা কি ছিল ভাই? আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমি নিজে পড়ে শোনাচ্ছি আপনাকে, বিষয়টা হচ্ছে ফিক ফিক ফক ফক, ভম ভম, ভট ভট, এটা তো ভাই আপনি বুঝতে পারছেন না, ফাট ফুট ফুট, ভক ভক, না না না, মুখ তো করে নেই, আমার মনে হলো যে আপনি আপনার ট্যাপে ফলাইলেন, না না, এটা জাস্ট মজা করে করার জন্য। যাই হোক, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ছোটবেলায় লম্বা, বড়বেলায় ছোট বলতে হবে জিনিসটা কি? আমি একবার বলছি, ছোটবেলায় লম্বা, বড়বেলায় ছোট বলতে হবে জিনিসটা কি কি হতে পারে বলেন? ছোটবেলা লম্বা, বড় মিলিটে, হ্যাঁ বলুন কি হতে পারে? ছোটবেলায় লম্বা, বড়বেলায় বেটে, এটা আসলে মাথা আসতেছে, সহজ জিনিস, আমি কনফিউজড, আন্দাজে একটা মারেন না দেখি যে হয় কিনা, এটা কি এমন জিনিস যে ছোটবেলায় লম্বা, বড় হলে বেটে? আচ্ছা পাচ্ছেন না, কিছু মোমবাতি, মানে ছোটবেলায় লম্বা থাকে যখন আপনি আগে যাবেন, ছিলই না ভাই, মাথাই ছিল না, মাথাতেই ছিল না, ছিল না। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্ন, আমি অন্য কিছু ভাবতেছিলাম। আপনি কি ভাবছিলেন বলেন? অন্য কিছু ভাই, যে তানভীর ভাই তো যেহেতু আমাকে নিয়ে বসছে, সেক্ষেত্রে আমাকে ট্যাপে ফেলান, এত ইজি ছিল এটা, আসলে জানতাম। আচ্ছা ঠিক আছে, পরের প্রশ্নটা ইজি, ওকে, সেটা হচ্ছে যে এক যে আছে কালো জঙ্গল, তার মাঝে একটি রানী, 32টি সৈন্য সেটা পাহারা দেয়, বলতে হবে জিনিসটা কি? আপনার জিহ্বা। হ্যাঁ জিহ্বা, জিহ্বা, হ্যাঁ। তাহলে জিহ্বার মধ্যে কালো জঙ্গল কোথায়? বাট 32টা তো এটা দাঁতি। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম যে 32টা সৈনিক আপনি দাঁত মিলাতে পেরেছেন, মানে আপনি আশেপাশে আছেন, তো মিলান। আমি একবার বলি যে এক যে আছে কালো জঙ্গল, তার মাঝে একটি রানী, রক্ষা করে 32টি সৈনিক, বলতে হবে সেটা কি? জিহ্বা অথবা দাড়ি, আর একটু উপর নিচ করা যায় না, এটা আসলে এটাই তো হবে। ঠিক আছে, আপনি বলছেন জিহ্বা অথবা দাড়ি। হ্যাঁ আচ্ছা, এটা উত্তরটা হচ্ছে মুখ পুরাটাই, এই যে কালো জঙ্গল, একটা রানী, রানী ভাই, এটা না কিভাবে রানী ভাই, এটা মাঝখানে আছে, রানী তো মাঝে, রাজার কাছে রানী থাকে কোথায়, দুজনের মাঝখানে থাকে না, এটা হচ্ছে ধাঁধা, হচ্ছে এমন যে কালো জঙ্গল, তার মাঝে রানী, 32টা সৈনিক হচ্ছে দাঁত, বলতে হবে জিনিসটাকে, টোটাল মিলে হচ্ছে মুখ। আমি তো বলছি জিহ্বা বা দাঁত, জিহ্বা অথবা দাঁত, তাই তো? টিকটকে আপনি অনেক জনপ্রিয়, আপনার কত ফ্যান ফলোয়ার কত টিকটকে? 5 লাখ প্লাস আছে। এই মুহূর্তে আপনার ইনকাম কেমন হচ্ছে বলুন টিকটকে?
সেটা আসলে পার্সোনালিটি থাক বাট আমি একটা আন্দাজ দিতে পারি তাহলে একটা উদাহরণ দিতে পারি যে একটা অল্প বয়সে একটা তরুণ সে করেছে আমি খুব এক্সাক্টলি দিচ্ছি না হয়তো আপনাকে আবার আসলে আমি ভাইয়া আমি আসলে কি করতেছি না করতেছি কতটা ইনকাম করতেছি সেটা বিষয় না বিষয় হলো আমি আসলে ফোকাস দিতেছি যে আমার এমপ্লয় এখন 55 থেকে 56 জন আসলে আমি আমি সবসময় মানে এইটাই ভাবি যে আমার দ্বারা অন্তত পক্ষে 55টা ফ্যামিলি চলতেছে সো 55টা ফ্যামিলি চলতেছে মানে এখানে যদি 3 জন করে অ্যাড করেন সেই ক্ষেত্রে 150+ লোক হবে আর যদি 5 জনের অ্যাড করেন সেই ক্ষেত্রে আরও বেশি তো আমি আসলে এটাই ভাবি যে নিজেকে অনেক সময় ভাবি যে আসলে আল্লাহ আপনাকে দিয়েছে দিয়েছে বা ভালো দিয়েছে পরিবার চলতেছে এবং ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে আচ্ছা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ জনপ্রিয় দেখলাম টিকটকে অনেক ফ্যান ফলোয়ার আছে সামাজিক ফেসবুক পেজ চালাচ্ছেন ইউটিউব চালাচ্ছেন মানে এই জনপ্রিয়তার উত্থান কীভাবে হলো আপনার এটা হচ্ছে 2018 সাল থেকে যখন আমি বাংলাদেশে বিজনেস স্টার্ট করি দেন আমার এর আগের থেকে আমার অনলাইন মানে আই মিন সোশ্যাল মিডিয়ার প্রতি একটু ই ছিল দ্যাটস ওয়াই আর কি অ্যাক্টিভ আর কি আপনি কি মনে করেন যে টিকটকে আপনার এত ফ্যান ফলোয়ার টিকটকের কারণে আপনার ব্যবসা চাঙ্গা হচ্ছে অবভিয়াসলি আমার যারা ধরেন আমার 5 লাখ+ ফ্যান আছে 20 মিলিয়ন+ আপনার লাইক আছে তো মানুষগুলো তো ভালোবেসে বা ভালোবাসার কারণেই আমাকে লাইক করে বা ফলো করে তাই না আর ধরেন আপনি 5 লাখ লোকের যারা আমাকে লাইক দিচ্ছে বা আমাকে ফলো করতেছে তারা তো অবশ্যই মোবাইল ইউজ করে সো সে যদি আমাকে একটা মানুষকে ফলো করতেছে সে তো ফলোর বাইরে আর অন্য কোথাও যাবে না সেক্ষেত্রে আমি মনে করি যে 5 লাখ যারা আছে 5 লাখের মধ্যে তারা অবশ্যই আমার কাছে আসে এবং আমার থেকে সার্ভিস নেয় এবং এর বাইরে যারা আছে তাদের ফ্যান ফ্রেন্ডস থাকে বা যারা ভাই ব্রাদার থাকে এদের কাছে শেয়ার করে যে ওই ভাইয়ের কাছে যাও ভালো সার্ভিস তো বাবা ভাইকে আমি দেখি ভাই ভালো লোক এটাই আপনার মতে আপনার ব্যবসার টার্নিং পয়েন্ট কোথা ছিল ব্যবসা যখন আমি বাংলাদেশে শুরু করি তখন অবস্থা বা দেশের অবস্থা ভালো ছিল না আপনি জানেন যে করোনা ছিল অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে মানুষের জীবনযাপনের মান অনেকটাই মানে বিচল হয়ে যায় তারপরও আমি আসলে নিজেকে ইমপ্রুভ করার ট্রাই করি নিজের নিজের কাজকর্মকে আরও ইমপ্রুভ করি এবং আমি ট্রাই করি যে আমার বেস্টটা দেওয়ার জন্য যে মানুষ একটা মানুষ লাইক 14 প্রো ম্যাক্স ইউজ করতেছে আসছে সাথে সাথে ভাঙছে মানুষ কিন্তু আমার দিকে সার্ভিস পাইতেছে বা অনেকে এই 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 ধারণা ছিল না যে আমার আসলে এটা তো হ্যাঁ হ্যাঁ এটা তো নতুন ফোন এটার মেবি বাংলাদেশে সার্ভিস হবে না বা এটা হবে না সে আর একটা ফোন নতুন কিনতেছে এটা না আপনি নতুন হোক বা পুরাতন হোক যে কোনো বিষয়ে কিন্তু আপনি আমাদের কাছে শেয়ার করতে পারেন আমরা আপনাকে সলিউশন দিতে পারবো আচ্ছা মানে হচ্ছে যাদের মোবাইল ভেঙে যায় মন ভেঙে যায় আপনি তাদের মনটাকে জোড়া লাগিয়ে জোড়া লাগে যে হতাশ হবার কিছু নেই তোমার ভালোবাসা আইফোন আমি ঠিক করে দিই ঠিক করে দিই ব্যক্তি সজীবের কাছে জানতে চাই মানে বিয়ে করেছেন সিঙ্গেল নাকি প্রেম করছেন কোনটা নাকি ডুয়েল আচ্ছা এটা পার্সোনাল লাইফ যেহেতু পার্সোনালি থাক আমি যদি জানি যে আপনি অনেক মেয়ে ভক্ত আছে মানে ওই মোবাইল ঠিক করতে আসেন ফ্যান ফলোয়ার তো অবশ্যই আছে আছে অবশ্যই আছে সেক্ষেত্রে আমি আসলে বলতে পারেন যে বাংলাদেশের আলহামদুলিল্লাহ আমি মানুষ আমাকে এই সেক্টরটাতে আমাকে ভালোভাবে নিছে এবং আমার ফোকাস থাকবে বাংলাদেশের যেভাবে আমি বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষকে ভালো সার্ভিস দিতেছি এবং মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসার কারণে আজকে আমি মোবাইল ফিক্সার আজকে 6টা ব্রাঞ্চ এবং কোম্পানিতে কোম্পানি লিমিটেড সো আমি চাইতেছি আসলে এটাকে আরও কাইন্ড অফ বড়ো করার এবং ইন্টারন্যাশনাল একটা কিছু করার পাশাপাশি আপনার ঈদের পরে আমাদের বসুন্ধরা যে আউটলেট আছে ওটা চালু হবে ইনশাল্লাহ চালু হওয়ার পর এখানে মোবাইল পাবেন মোবাইল সেলিংয়ের একটা বিষয় থাকবে আর আপনার ধ্যান ধারণা সব কিছু মোবাইল নিয়ে এবং আমার যেটা ফিউচার সেটা হলো আমি চাই আসলে এখন আমার দ্বারা 55টা ফ্যামিলি চলতেছে আমার ফিউচারে আসলে আমি চাই যে আরও 55,000 ফ্যামিলি চলুক আমার দ্বারা আমি এই 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 এইটা করতে চাই আপনি একজন তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত হয়ে গেছেন কেউ যদি আপনার মতো অল্প বয়সে যারা বেকার আছে প্রতিষ্ঠিত হতে চায় তাদের জন্য আপনার কিছু বলা আছে কিনা তরুণ যারা উদ্যোক্তা আছেন বা আই মিন তরুণ যারা আছেন বিজনেস করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার বেশি কিছু বলবো না সেটা হলো আপনি প্রথমত যেটা করতে হবে বিজনেসের ক্ষেত্রে সেটা হলো সৎ থাকতে হবে দ্বিতীয়তে আপনার সাহসী হতে হবে তৃতীয়ত যেটা হবে সেটা আপনি কাস্টমার সার্ভিস এবং যেই যে রিলেটেড বিজনেস করবেন আসলে মানুষকে দিতেছেন কি দিতেছেন আপনি ঠকাইতেছেন কিনা বা আপনি নিজে ঠকতেছেন কিনা এই বিষয়গুলো ফলো করবেন দেন আপনার বিজনেস ইমপ্লয়েড হবে ইনশাআল্লাহ ওকে আহমেদ বিন সজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকে যা বলছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকবেন ভালো থাকবেন
সুস্থ থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।